শিয়াও ফাংয়া, আজকে যে একটা টপিক নিয়ে আমি এসেছি, ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা আমরা সব সময় আমাদের কাজে লাগে, ডান এবং বাম, ডান বাম, লেফট অ্যান্ড রাইট, রাইট অ্যান্ড লেফট, এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সো অবশ্যই মন দিয়ে দেখতে হবে, এখনও যারা ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে এখানে সাপোর্ট করবেন আমাকে। সো ফ্রেন্ডস, আজকের আজকের যে আমি বলে দিলাম, আজকে যে আজকে লেভেল ওয়ানের যে ভাগগুলোর যে লিস্টটা খুব একটা ইম্পর্টেন্ট, অবশ্যই মন দিয়ে দেখতে হবে। সো ফ্রেন্ডস, প্রথম থেকে শেষ পর্যায়ে দেখার জন্য বেশিরভাগ বলতেছি। সো তাহলে আমি কথা না বাড়িয়ে মূলত পেজে চলে যাচ্ছি। অবশ্যই যারা ভিজিট করেন ভিজিট করে নেবেন। সো প্রথমত আমরা জানবো ভিতর এবং বাহির, ঠিক আছে? ভিতর বাহির নিয়ে আমরা আলোচনা করেছিলাম গ্রুপে, টপিসে ভিতর বাহির আলোচনা করেছি। আজকের টপিসটা আমি তো বলেই দিলাম, ঠিক আছে? আজকের টপিসটা হচ্ছে, একটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট, লিমিয়ান, লিমিয়ান সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি, ঠিক আছে? সো আজকের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত জানবো ডান এবং বাম, ডান বাম, রাইট লেফট, লেফট অ্যান্ড রাইট। ওকে, তাহলে এই বিষয়টা জানতে গেলে আমাদের অবশ্যই মন দিয়ে দেখার জন্য বিশেষভাবে বলতেছি। সো প্রথমত আমরা রাইট জানবো, যেহেতু আমাদের রাইট, রাইট সাইড, রাইট অ্যান্ড লেফট। তাহলে রাইট যদি আমরা চাইনিজে বলতে চাই তাহলে আমাদের কেমন করে বলতে হবে, অবশ্যই সেই বিষয়টা আমাদেরকে ফলো করতে হবে। সো প্রথমত আমরা রাইটটা জানবো, ঠিক আছে? রাইট, এখানে রাইটটা চাইনিজে দেবো, এখানে তার উচ্চারণ দেবো, এখানে তার অলরেডি অর্থ আমি পাশে দিয়ে দেবো। সো এখানে দিয়ে দিয়েই আমি এখন শুরু করব, ঠিক আছে? সো প্রথমত আমরা ডান দিকেই শুরু করব। ইয়ো ইয়ো পেন, ইয়ো পেন, ওকে, অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম একটা, ঠিক আছে? রাইট যেটা, রাইট রাইট যেটা, সেটা কিন্তু আমরা অলরেডি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? এই শব্দের এই যে টোনটা, এই টোনটা হচ্ছে একটা ফোর টোন, এই টোনের ব্যবহারটা আমি অলরেডি বলে দিছি। এই টোনটা হচ্ছে ফোর টোন আর এই টোনটা হচ্ছে ফার্স্ট টোন। তাহলে তাহলে আমরা কিন্তু দুটো টোন পেয়ে গেলাম। আমি টোন সম্পর্কে আবার বলতেছি, এই যে টোনটা, এই টোনটা হচ্ছে একটা ফোর টোন, এই টোনটা হচ্ছে একটা ফার্স্ট টোন, ঠিক আছে? এটা এখানে ব্যবহৃত হচ্ছে, এটা এখানে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই যে ভোকাবুলারি, যে ওয়ার্ড, এই ভোকাবুলারি ওয়ার্ডের ইংলিশ কিন্তু অলরেডি দিয়ে দিছি, এটা হচ্ছে রাইট, ঠিক আছে? রাইট, রাইট আমরা অলরেডি পেয়ে গেলাম এবং অর্থ যেটা সেটাও কিন্তু পেয়ে গেলাম আমরা ডান, ঠিক আছে? আর উচ্চারণ সেটাও কিন্তু দিয়ে দিছি ইও পিএম, ঠিক আছে? তাহলে এখন আমরা উচ্চারণ করবো এই চাইনিজ শব্দটা। চাইনিজ শব্দটা উচ্চারণ করবো আমরা কেমন করে? প্রথমত উচ্চারণ ভঙ্গিটা আমি বলে দিতেছি, ইও ইও পিএম, ইও পিএম, ইও পিএম। প্রথমত বলেই দিলাম যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এটা হচ্ছে একটা ফোর টোন, তারপর হচ্ছে পিএম ফার্স্ট টোন, ইও ইও পিএম। আমি মুখে বলে দিতেছি প্লাস হাতের ইশারায় বোঝাই দিতেছি, দুটোইভাবে বোঝাই দিতেছি। আমি আবার টানটা দিতেছি, ইও 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 পিএম, উপর থেকে নিচে, উপর থেকে নিচে আঘাত করতেছে আর একটা সরল রেখার মতো যাচ্ছে, ঠিক আছে? অলরেডি কিন্তু এটা পেয়ে গেলাম। ইউপিয়ান মানে হচ্ছে রাইট, ঠিক আছে? ইউপিয়ান মানে কি? ইউপিয়ান মানে হচ্ছে রাইট। এখন আমরা লেফট সম্পর্কে জানব, লেফট সম্পর্কে আমরা এখন জানব। তাহলে লেফট সম্পর্কে যদি জানি, ঠিক আছে, আমরা এখন লেফট সম্পর্কে জানব, জোয়া পিয়ান, ঠিক আছে? জু অ জুওপিয়ান, জুওপিয়ান মানে হচ্ছে জুওপিয়ান, জুওপিয়ান মানে হচ্ছে এটা হচ্ছে বাম, ঠিক আছে? এটা হচ্ছে বাম, অর্থাৎ লেফট, এলই এফ টি। ওকে, অলরেডি কিন্তু আমরা আরেকটা পেয়ে গেলাম, ঠিক আছে? এই শব্দটা হচ্ছে বাম, ঠিক আছে? তাহলে বামের যে চাইনিজ সেটা কিন্তু আমরা দিয়ে দিছি এবং উচ্চারণ সেটাও দিয়ে দিছি এবং অর্থ সেটাও কিন্তু অলরেডি দিয়ে দিছি এবং ইংলিশ যেটা সেটাও কিন্তু আমি দিয়ে দিছি। সো এটা উচ্চারণ করবো আমরা কেমন করে? পূর্বেই আমি আলোচনা করেছি লিমিয়ান ভিতর সম্পর্কে, এই টোনগুলো বিশেষ করে আমি বারবার বলতেছি যে টোন, চাইনিজ টোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চাইনিজ ভাষায়, চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে, চাইনিজ ভাষায় কথা বলতে গেলে অবশ্যই টোনটা জানতে হবে। এই টোনটা হচ্ছে একটা থার্ড টোন, ঠিক আছে? এই টোনটা হচ্ছে এরকম, ঠিক আছে? উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এটা টান দিতে হবে।
আর তারপর এই যে দাগটা, এটা হচ্ছে একটা ফার্স্ট টোন, ঠিক আছে? এই টোনের ব্যবহার, টোনের ব্যবহারটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে। সো এটাকে আমরা এখন উচ্চারণ করব, ঠিক আছে? জো ওয়া জো ওয়া জো ওয়া, এটা হচ্ছে একটা থার্ড টোন, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, জো ওয়া। তারপর হচ্ছে পিএম, পিএম জো ওয়া পিএম মানে হচ্ছে বাম। তাহলে বাম যে দিকটা সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম, লেফট লেফট লেফটটাও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে হচ্ছে উচ্চারণটা কেমন হবে? জো ওয়া জো ওয়া পিএম পিএম পিএম, জো পিএম মানে হচ্ছে বাম, ঠিক আছে? অলরেডি কিন্তু আমরা দুটো পেয়ে গেলাম। সো এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, এবং সব ক্ষেত্রেই এটা ব্যবহার হতে হচ্ছে, ঠিক আছে? রাইট লেফট রাইট, ঠিক আছে? সব ক্ষেত্রেই আমাদের, যেমন হাত আছে, রাইট আছে, লেফট আছে, বা পা যেমন সেটাও কিন্তু, এবং রাস্তার ক্ষেত্রেও লেফট রাইট প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু ব্যবহার হতে হচ্ছে। সো মোস্ট একটা ইম্পর্টেন্ট চাইনিজ ওয়ার্ডটা, ঠিক আছে? আমি আরেকবার রিপিট করতেছি পুনরায়। প্রথমত যেটা সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি? প্রথমত আমরা পেয়ে গেলাম ডান। আমরা আগে জানবো ডান, তারপর জানবো বাম। তাহলে ডান যদি আমরা জানি, তাহলে আমাদের চাইনিজ শব্দটা কেমন করে উচ্চারণ হবে? তাহলে এই যে শব্দটা, এই শব্দটা আমি আবার রিপিট করতেছি, উপর থেকে নিচে আমি উচ্চারণ দিতেছি ইয় ইয় ইয়, তারপর হচ্ছে পিএম পিএম। অলরেডি এখানে বাংলা দিয়ে উচ্চারণটা আমি দিয়ে দিছি, এবং যেটা অর্থ সেটাও কিন্তু অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে? এবং ইংলিশ যেটা সেটা আমি অলরেডি নিচে দিয়ে দিছি। তাহলে উচ্চারণটা কেমন করে করব? ইয় পিএম ইয় পিএম, ইউপিএন মানে হচ্ছে ডান, ঠিক আছে? ইউপিএন মানে হচ্ছে কি? ডান, ইংলিশ হচ্ছে রাইট। তারপর আমরা জানবো বাম, জো ওয়া, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এই টোনটা হচ্ছে একটা থার্ড টোন, আর এই টোনটা তো বলে দিলাম ফার্স্ট টোন। তাহলে এই উচ্চারণটা আমরা কেমন করে করব? এই উচ্চারণটা আমরা করব জো ওয়া জো ওয়া পিএম পিএম। অলরেডি এখানে বাংলা দিয়ে আমি উচ্চারণটা দিয়েছি জো ওয়া পিএম, জো পিএম মানে হচ্ছে বাম, ইংলিশে হচ্ছে লেফট। সো ফ্রেন্ডস, আজকের যে এইচএসকে লেভেল ওয়ান, সেই লেভেল ওয়ানের ভূগোল লিস্ট আমরা অলরেডি দুটো পেয়ে গেলাম। সো এখনও যারা ভিজিট করেন নাই, অবশ্যই ভিজিট করে নেবেন, ঠিক আছে? পরবর্তীতে নেক্সট আমাদের আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভকাবুলারি যে ওয়ার্ডগুলো, সেগুলো আরও আমরা ফরওয়ার্ড করব, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমরা সামনে চলে যাব। সো এখনও যারা ভিজিট করেন, অবশ্যই ভিজিট করে নেবেন, লাইক অবশ্যই করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। চাইচিয়ান চাইচিয়ান ফাংইয়াও, থ্যাংকস ফর ওয়াচিং।